নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য, প্রথম অধ্যায় পর্ব এক। সুষম খাদ্যের উপাদান মোট ছয়টি। স্নেহ ও শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য, দেহ গঠনের খাদ্য হিসেবে বিবেচিত। আমিষ, ভিটামিন, খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষক খাদ্য। শর্করা গঠিত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে। স্টার্চ এর প্রধান উৎস ধান, গম, ভুট্টা ও অন্যান্য দানাশস্য। আঙ্গুর, আপেল, গাজর ও খেজুরে পাওয়া যায় গ্লুকোজ। ফ্রুকটোজ পাওয়া যায় আম, পেঁপে, কলা, কমলা, লেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে। একে ফল শর্করা বা ফ্রুট সুগার বলে। আখের রস, চিনি, গুড় ও মিশ্রিতে থাকে সুক্রোজ। বেল, কলা, শুকনো ফল এবং সব ধরনের শাকসবজিতে থাকে সেলুলোজ। এটি অপাচ্য প্রকৃতির শর্করা, কোষ্ঠকাঠিন্য দূর করে। ল্যাকটোজ বা দুধ শর্করা পাওয়া যায় গরু, ছাগল ও অন্যান্য প্রাণীর দুধে। পশু ও পাখি জাতীয় প্রাণীর যেমন মুরগি, কবুতর, যকৃত ও মাংসে থাকে গ্লাইকোজেন নামক শর্করা। প্রাণীদেহে খাদ্য ঘাটতি বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে গ্লাইকোজেন। প্রতি গ্রাম শর্করা জারণে শক্তি উৎপন্ন হয় 4.1 কিলো ক্যালোরি। প্রোটিন ও ফ্যাট সংশ্লেষণে অংশগ্রহণ করে শর্করা। দেহ স্থলাকার এবং বহুমূত্র রোগের কারণ অতিরিক্ত শর্করা। পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক শর্করা চাহিদা ন্যূনতম 300 গ্রাম। এতে 1200 থেকে 1800 ক্যালোরি শক্তি পাওয়া যায়। শক্তির একক হচ্ছে ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে শক্তির প্রয়োজন হয় সে পরিমাণ তাপশক্তি হচ্ছে 1 ক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। খাদ্যের মাঝে নিহিত শক্তিকে ক্যালোরি বা কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়। স্নেহ জাতীয় খাদ্যে বা ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি, প্রায় 9.3 ক্যালোরি গ্রাম। আমিষ গঠিত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই 4টি পদার্থের সমন্বয়ে। আমিষ দেহে পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। মানুষের মধ্যে এ পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, অত্যাবশ্যকীয় অ্যাসিড 8টি। উৎপত্তিগতভাবে আমিষ 2 প্রকার, যথা প্রাণীজ ও উদ্ভিজ্জ। প্রাণীজ আমিষ মাছ, মাংস, ডিম, দুধ, ছানা ও পনির। উদ্ভিজ্জ আমিষ ডাল, শিমের বিশি, মটরশুঁটি, বাদাম। প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50% প্রোটিন। প্রোটিন কোষের গঠন ও কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক প্রোটিনের চাহিদা তার ওজনের প্রতি কিলোগ্রামের জন্য 1 গ্রাম। অর্থাৎ কারো ওজন 57 কেজি হলে তার দৈনিক প্রোটিন চাহিদা 57 গ্রাম। আমিষের অভাবে শিশুদের কোয়াশিওরকর এবং মেরাসমাস রোগ হয়ে থাকে। রক্তে লোহিত রক্তকণিকা তৈরিতে অংশগ্রহণ করে আমিষ। আমিষের অভাবে দেহে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত স্নেহ পদার্থ বা লিপিড। খাদ্যে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কঠিন স্নেহ পদার্থকে বলে চর্বি। সাধারণ তাপমাত্রায় এগুলো কঠিন অবস্থায় থাকে, যেমন মাছ ও মাংসের চর্বি। যেসব স্নেহ তরল সেগুলোকে বলে তেল। তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যেমন সয়াবিন ও সরিষার তেল। স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ, একজিমা হয় এবং ত্বক খসখসে ও দেহের ওজন হ্রাস পায়। বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে থাকা কো এনজাইম হিসেবে কাজ করে ভিটামিন। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি। কড, মাছ, ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি এবং গাজরে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হয়। একে জেরপ্থ্যালমিয়া বলে। ভিটামিন এ ক্যাপসুল রাতকানা রোগ প্রতিরোধ করে। একমাত্র প্রাণীজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায়। উৎস ডিমের কুসুম, দুধ ও মাখন। সূর্যের অতিবেগুনি রশ্মি হতে মানবদেহে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। ভিটামিন ডি অধিক পরিমাণ গ্রহণে ধমনীগাত্রে ক্যালসিয়াম জমা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। সেই সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি প্রেস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন।